হ্যালো ভিউয়ার্স, আবারো সমন্বিত উপবৃত্তি সংক্রান্ত নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে উপবৃত্তি প্রদান কিন্তু শুরু হয়েছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, কোন ক্লাস কত তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই বিষয় নিয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং প্রুফ সহ দেখাবো। সেজন্য ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে আমরা শুরু করি আজকের ভিডিওটি। সেজন্য আপনি আপনার মোবাইল থেকে চাইলেও চেক করতে পারেন অথবা ল্যাপটপ কম্পিউটার বা ডেস্কটপ থেকে আপনি চেক করতে পারেন। আমি এখান থেকে কোনো লিঙ্ক ছাড়া সরাসরি প্রবেশ করছি। এইচএসপি এমআইএস লগ ইন লিখে গুগল যে বার আছে সেই গুগলে যদি আপনি যে কোনো একটা সফটওয়্যারের মধ্যে এইচএসপি এমআইএস লিখে লগ ইন করলেই প্রথমে যে লিঙ্কটা আপনার সামনে চলে আসবে এইচএসপি এমআইএস, এখানে ক্লিক করলেই কিন্তু সেই উপবৃত্তি সমন্বিত উপবৃত্তি যে সার্ভার আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে একটি ক্লিক করে দেবেন। আপনারা অবশ্যই জানেন যে ইউজার নেম হবে প্রতিষ্ঠানের ইআইআইএন নাম্বার এবং পাসওয়ার্ডটি তো অবশ্যই গোপন। সার্ভারটি আপনার সামনে ওপেন হয়ে গেলে এভাবে একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। এখান থেকে দেখেন আপনি রিপোর্টে ক্লিক করুন আর শিক্ষার্থীর পে রোল রিপোর্ট, এই যে পে রোল রিপোর্ট নিচের অপশনটাতে একটি ক্লিক করে দিন। তারপরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে প্রদর্শিত হবে। এখান থেকে দেখেন রিপোর্টের নামে ক্লিক করুন আর এখান থেকে একবারে নিচের অপশনটা পেমেন্ট স্ট্যাটাস রিপোর্ট এখানে একটি ক্লিক করে দিন। তারপর দেখুন এখানে কর্মসূচি, এখানে কিছুই করতে হবে না আপনাকে। তারপরে অর্থবছর, অর্থবছর একটি সিলেক্ট করুন এবং এখানে 22-23 অর্থবছর সিলেক্ট করে দিন। তারপরে পেমেন্ট চক্র একটি ক্লিক করে দিন। এখান থেকে দেখেন নিচের মধ্যে যে অপশনগুলো আছে এখানে দেখেন জানুয়ারি 2023, জুন 2023, অর্থাৎ জানুয়ারি টু জুন 2023 এখানে যে অপশনগুলো আছে এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। একটাতে যদি না আসে আপনার প্রতিষ্ঠান আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেখতে পারেন। তো আমি এখান থেকে যেটি সিলেক্ট করছি আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট হয়ে গেলে দেখেন আপনি আপনার রিপোর্টটি যদি ইংরেজিতে দেখতে চান ইংরেজি, যদি আপনি বাংলায় দেখতে চান সেক্ষেত্রে আপনি বাংলা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে ইংরেজি সিলেক্ট করে রাখছি। এখানে এখানে পিডিএফ আকারে আছে, আপনি চাইলে এখান থেকে এক্সেলের মাধ্যমেও নিতে পারেন। তো এখান থেকে সকল আমি সকলেই ক্লিক করে দিলাম, সকল আছে। এখান থেকে রিপোর্ট একটি ক্লিক করে দিন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিটেলসগুলো এখানে সাকসেস দেখাচ্ছে এবং এখানে পেইড, সবগুলোতে পেইড। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসলে অ্যাকাউন্টে গেছে কিনা। এই যে এখানে দেখেন সবগুলোতে কিন্তু পেইড, আর যেগুলোতে টাকা যায়নি সেগুলোতে কিন্তু ইন প্রোগ্রেস, ইন প্রোগ্রেস অথবা ইন ভায়োলেট, মানে ইন প্রোগ্রেস এটা এখনো প্রসেসিংয়ে আছে, যাবে কি না এটা পরে দেখাবে। আর কোন অতগুলো দেখেন বাউন্সড হয়ে গেছে, এগুলো তো যাবে না, ইনভ্যালিড অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে যাদের সমস্যা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে সার্ভারে কিন্তু পেইড এবং সাকসেস দেখাচ্ছে, হয়তো অনেকে বলতে পারেন যে আমার অ্যাকাউন্টে তো এখনও টাকা আসে নাই। হ্যাঁ, এখনও টাকা যায় নাই, কারণ এখানে পেইড এবং সাকসেসটা কিন্তু আজকে দেখাচ্ছে। গতকালও আমি এটা চেক করেছিলাম, এখানে প্রসেসিং দেখাচ্ছিল কিন্তু আজকে এখানে সাকসেস এবং পেইড লেখা উঠছে। তার মানে এটা কিন্তু আপনার যে যে ব্যাংকের মাধ্যমে আসলে টাকাটা শিক্ষার্থীদেরকে দেওয়া হয় সমন্বিত উপবৃত্তির, সেই ব্যাংক কিন্তু এখানে ছাড় দিয়েছে। এখন সরাসরি কিন্তু আপনার এই টাকাটা অ্যাকাউন্টে যেতে কিছুটা সময় লাগবে, সেই সময়টা এত বেশি না, সর্বোচ্চ 5-7 দিন বা খুব বেশি লাগলে 10 দিনের ভিতরে প্রত্যেক স্টুডেন্টের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। হয়তো 2-1 দিনের মধ্যেই ধারাবাহিকভাবে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে এবং এইটা শেষ হইতে 1 সপ্তাহ বা 10 দিন পর্যন্ত সময় লাগবে সারা বাংলাদেশের স্টুডেন্টের অ্যাকাউন্টে টাকা পৌঁছতে। তো বিকজ এখানে মূলত সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর টাকা এখানে অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যারা নতুন 2023 সালে এন্ট্রি হয়েছে 6 এবং 11তম, অর্থাৎ ইন্টারের যে স্টুডেন্টরা নতুন ভর্তি হয়েছে 2023 সালে, তাদের টাকাটা যাইতে হয়তো আর কিছু দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ তারাও কিন্তু যেহেতু টাকা দেওয়া শুরু হয়ে গেছে তাদের নামগুলো এখানে চলে আসবে, সেটা হয়তো একটু সময় লাগবে। আশা করি তারাও কিন্তু 10-15 দিন ঈদের আগে টাকা পেয়ে যাবে, সেটা কনফার্ম এখন হয়ে গেছে। ঈদের আগে কিন্তু তারাও টাকা পেয়ে যাবে, হয়তো ঈদের থেকে 10-12 দিন বা 1 সপ্তাহ একটু বেশি সময় লাগবে। বিয়ার্স, এই ছিল উপবৃত্তি সংক্রান্ত আপডেট। পরবর্তী শিক্ষা সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।